নমস্কার, সবাই ভালো আছেন তো? আজ আবার চলে আসলাম মায়ের কথা নিয়ে আপনাদের কাছে। আজ আমি মায়ের কতগুলো ছোট ছোট উক্তি বলুন বা বাণী বলুন, যেটা আমাদের জীবনে খুবই কাজে লাগবে যদি আমরা সেটা উপলব্ধি করতে পারি, যথার্থই অনুধাবন করতে পারি। তাহলে আসুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। স্বামী নির্বাণানন্দ, তার জবানিতে বা তার দৃষ্টিতে তিনি যেভাবে মাকে দেখেছিলেন, 1912 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম দিকের ঘটনা। কালী পুজোর পরদিন মা এসেছিলেন কাশী সেবাশ্রমে। এখানে আসার আগেই আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অন্যান্য সূত্রে শ্রী মায়ের কথা জেনেছিলাম। মহারাজও তখন সেবাশ্রমে অবস্থান করেছিলেন। মা ছিলেন অদ্বৈত আশ্রমের কাছে বাগবাজারের কিরণ দত্তের বাড়ি লক্ষ্মীনিবাসে। রোগীর সেবা দেখে মা অত্যন্ত খুশি হয়েছিলেন, বলেছিলেন, দেখছি ঠাকুর এখানে স্বয়ং বিরাজ করছেন, আর আমার ছেলেরা প্রাণপণে রোগীদের সেবা করে তারই পুজো করছে। অনেকক্ষণ সেবাশ্রমে কাটিয়ে মা লক্ষ্মীনিবাসে ফিরে গেলেন। কিছুক্ষণ পরেই চারু মহারাজের কাছে একটি 10 টাকার নোট পাঠিয়ে দিলেন মা। চারু মহারাজ কাশী সেবাশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা, তখনও তিনি সাধু হননি, তখন তিনি চারুবাবু। যিনি টাকাটা নিয়ে এসেছিলেন তিনি বললেন, মা সেবাশ্রমের কাজ দেখে খুব খুশি হয়েছেন, তাই এই টাকা পাঠালেন। মা আরও বলেছেন, সেবাশ্রম দেখে আমার এত ভালো লেগেছে যে এখানে স্থায়ীভাবে থাকতে ইচ্ছা করছে। সে কথা শুনে মহারাজ, মহাপুরুষ মহারাজ, হরি মহারাজ, চারু মহারাজ প্রভৃতি সে কি আনন্দ! মাস্টারমশাইও তখন কাশীতে ছিলেন। সেবাশ্রমের কাজ তার মনোপ্রত ছিল না। তার ধারণা ছিল রোগীর সেবা, হাসপাতাল চালানো এগুলি সাধুদের কাজ নয়, এসব ঠাকুরের ভাবেরও পরিপন্থী। সাধুরা শুধু সাধন ভজন নিয়ে থাকবেন। সেবাশ্রম দেখে মায়ের মন্তব্য এবং 10 টাকা দেওয়ার কথা উল্লেখ করে মহারাজ মাস্টারমশাইকে বললেন, শুনলেন তো সব? মাস্টারমশাই বললেন, মা যখন বলেছেন তখন আর কী কথা, এসব নিশ্চয়ই ঠাকুরের কাজ, না মেনে উপায় আছে?